ওকে, সো আমরা কথা বলছি টুইটার মার্কেটিং নিয়ে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে টুইটার কম বেশি আমরা সবাই এই শব্দটা জানি, এটা অনেক মানে পুরনো একটা সোশ্যাল মিডিয়াও বলা যায়, বেশ পুরনোই বলবো, এবং টুইটার নিয়ে মাঝে মধ্যে আমরা কিছু নিউজ পাই, তাই না? এবং আমরা যদি একটু রিকল করার চেষ্টা করি, ডোনাল্ড ট্রাম্প টুইট করে এটা বলেছেন, ওইটা বলেছেন, হুমকি দিয়েছেন অমককে তমককে, ঠিক আছে, দেখে নেবেন। তো এগুলো আমরা কোথায় এই মানে বিভিন্ন নিউজ পাই, বাট এই থ্রেড মিডিয়া হচ্ছে টুইটার। এই থ্রেটিং গুলো করা হয় একে অপরকে, কোথায় করা হয়? টুইটারে। তো আমার এটা কমনলি মনে হয় যে টুইটারের কথা মানে যখনই চিন্তা করি তখন ডোনাল্ড ট্রাম্পের মানে কথাটা আমার মাথায় চলে আসে, কেন উনি সারাদিনই টুইট করেন। তো ফ্যাক্ট হচ্ছে টুইটার আমরা মোটামুটি সবাই জানি একটা সোশ্যাল মিডিয়া, এখানে আমরা কি করতে পারি, আমাদের বিভিন্ন কথাবার্তা লিখতে পারি, যদিও ফিচার গুলো একটু ডিফারেন্ট। তবে একটা জিনিস হচ্ছে, ফেসবুকের থেকেও টুইটারটা একটা সময় অনেক বেশি জনপ্রিয় ছিল ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কারণে। টুইটার তার ইনোভেশন থেকে শুরু করে কন্টিনিউটি বজায় না রাখতে পারার কারণে একটু ডাউন হয়ে গিয়েছিল মাঝখানে, এখনো খুব বেশি ডাউন এটা আমি বলবো না, মোটামুটি চলছে। তো ফ্যাক্ট হচ্ছে টুইটার মার্কেটিং আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, এখানে আমার একটা অ্যাকাউন্ট একটু ব্লকের মতো আছে গাইজ, আমি একটু চেক আউট করে আমার অ্যাকাউন্টে ব্যাক করছি। এখানে মাঝে মধ্যে সিকিউরিটি চেক দিয়ে থাকে টুইটারে, এটাও বলতে পারেন যে এটাও একটা কারণ, টুইটার মানুষ কেন ব্যবহার করে না, সামটাইমস এটা নিয়ে একটু প্রবলেম হয়, এই কারণে করে না। এনিওয়ে, সো এখানেও আমরা একটা প্রোফাইল নিয়ে কথা বলবো। আমি যদি একটু সিমিলারিটি খোঁজার চেষ্টা করি, ইনস্টাগ্রাম এবং টুইটারের সিমিলারিটিটা হচ্ছে এমন কিছু জায়গায় প্রোফাইল ক্রিয়েশন অথবা বাকি যত সাবজেক্টিভ ডেলিভারিটা আপনাদের আমি করলাম ইনস্টাগ্রাম নিয়ে, এটা হচ্ছে অলমোস্ট সেম। আমরা কিভাবে অলমোস্ট সেম, একটা প্রোফাইলে ক্লিক করলে বুঝতে পারবো। দেখেন, আবারও আমরা একটা এক্সাম্পল ব্যবহার করি, একটা ফেসবুকের পেজ যদি হতো, একটা ফেসবুকের পেজ যদি হতো তাহলে আপনার একটা ইউজার নেম থাকতো, রাইট? এবং সেই ইউজার নেমটা হতো কিছু একটা। আমাদের টুইটারও একটা কিন্তু একটা ইউজার নেম আছে, একটা হচ্ছে @NamDigit, এটা হচ্ছে একটা বিজনেস প্রোফাইল। সেম ভাবে ইনস্ট্রাকশন গুলো কিন্তু সেম, যে টুইটারে কখনো বিজনেস পেজ থাকে না, ওকে? এবং আমি যদি পার্সোনাল প্রোফাইলের কথা বলি, যেটা অলরেডি আপনাদের আছে, আমি আমার পার্সোনাল প্রোফাইলটা এইভাবে খুঁজে বের করবো, আমার শুধুমাত্র ইউজার নেম লিখলে এটা চলে আসবে, লেটস সি। হ্যাঁ, এটা হচ্ছে আমার টুইটারে প্রোফাইল, আমার প্রোফাইলটা হচ্ছে এটা টুইটারে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সেম একটা প্রফেশনাল পিকচার এবং একটা কাভার ফটো, টুইটার একটা কাভার ফটো দেওয়ার ব্যবস্থা আছে, এবং এটাও প্রফেশনাল দেওয়া উচিত। সবসময় মাথায় রাখবেন যে টুইটারের ছবি, প্রোফাইল ফটো বা হেডার ফটো, কাভার ফটো যেটাই বলা হোক, এটা প্রফেশনাল দেওয়ার চেষ্টা করবো আমরা। এরপরে হচ্ছে ইউজার নেমটা, যেমন এটা আমি দিয়েছি হু মুন্না। ফ্যাক্ট হচ্ছে এইখানে কি সেম ভাবে যখন কেউ পোস্ট করে তখন কি তার হু মুন্না নাম আসে? না, তখন হু মুন্না নাম আসে না, নাম আসে হচ্ছে এনালো মুন্নাই আসবে। বাট কথা হচ্ছে আপনাকে যদি কখনো কেউ মেনশন করে বা আপনাকে মেনশন করে কোনো একটা পোস্ট যদি কেউ করে তখন কিন্তু এটা হু মুন্না এটা লেখা আসবে। তো আমাদেরকে আলটিমেটলি কি করতে হবে, ইউজার নেমটা ইউনিক রাখার চেষ্টা করতে হবে। এবং আমরা যদি বায়োর বিষয়ে কথা বলি, সেম ইনস্ট্রাকশন অ্যাজ ইনস্টাগ্রাম, আমাদেরকে সেই প্রফেশনাল যে পরিচয়টা, যেমন আমি এখানে কি লিখেছি টুইটারে, ডিজিটাল সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট ফাউন্ডার অ্যান্ড সিইও @ডিজিটাল স্কলার। এখানে দেখেন ডিজিটাল স্কলারটা আবার আমি মেনশন করে দিয়েছি, এখানে আমি চাইলে শুধুমাত্র ডিজিটাল স্কলার লিখতে পারতাম, বা আপনারাও যদি কোনো প্রফেশনে থাকেন তখন আপনি এটা দিতে পারতেন, বাট মেনশন করে দেওয়াটা হচ্ছে সব থেকে ভালো কাজ। এরপর হচ্ছে আমি লিখেছি ডিজিটাল এন্টারপ্রেনিয়র ট্রেনার অ্যান্ড বিজনেস কনসালটেন্ট, এটা হচ্ছে আমার মোটামুটি বায়ো। তবে কথা হচ্ছে টুইটারের ইউজাররা কিন্তু ইনস্টাগ্রাম থেকে আরেক ধাপ সিরিয়াস, মানে ইনস্টাগ্রামের ইউজার যারা, টুইটার ইউজারটা একটু ডিফারেন্ট হয়। টুইটারে কিন্তু সবাই থাকে না, যারা থাকে মোটামুটি মোটামুটি লেভেলের সিরিয়াস ক্লায়েন্ট হচ্ছে আপনার টুইটারের ইউজাররা। তো আপনাকে কি করতে হবে, আপনাদেরকে টুইটারের যে ফাংশনালিটি গুলো এইভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে সো দ্যাট আপনাকেও মানুষ ফলো করে। তো এখানেও সেম ইনস্ট্রাকশন, এটা গেল পার্সোনাল প্রোফাইল। আর আমরা যদি বিজনেস প্রোফাইলের কথা বলি, সেম ভাবে আপনাকে কোম্পানি লোগো দিতে হবে এবং একটা কাভার ফটো বা হেডার ফটো, যেটাই বলেন, টুইটার এটাকে হেডার ফটো বলা হয়, এটা সিলেক্ট করতে হবে। একটা ইউজার নেম থাকবে সুন্দর এবং একটা বায়ো, যেমন আমরা একটা বিজনেস প্রোফাইলের ক্ষেত্রে বায়োটা এইভাবে চিন্তা করছি, NamDigit ইজ এ লিডিং ITIA সার্ভিসেস প্রোভাইডার কোম্পানি অ্যাভেলেবল অন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড IT কনসালটেন্ট সার্ভিসেস। খুব সহজভাবে এটা বলে ফেললাম আমি।
এবার কথা হচ্ছে এখানে আরো কিছু ফিচার আছে, এটা আপনাদেরকে জেনে রাখতে হবে। যেমন আমি এডিট প্রোফাইল যদি ক্লিক করি, যেমন লোকেশন, অ্যাড ইওর লোকেশন, আমি যদি এখানে দেই ঢাকা বাংলাদেশ, এরপর হচ্ছে একটা ওয়েবসাইট যদি দেওয়ার চেষ্টা করি, লাইক আমি এটার যে ওয়েবসাইটটা সেটাই দেওয়ার চেষ্টা করব, namedigit.com, এটা দিয়ে আমি সেভ দিব। লেটস সি, দেখেন এই যে লোকেশন অ্যাড হয়ে গিয়েছে, ওয়েবসাইট প্লাস জয়েন্ট, কবে জয়েন্ট করা হয়েছে এটাও দেওয়া হয়ে গিয়েছে। তো আমার প্রোফাইলটা মোটামুটি ডান আমি বলতে পারি। এখন এইটার সিমিলারিটি যেটা আমরা বলছিলাম যে ইনস্টাগ্রামের সাথে অনেকখানি মিল রয়েছে, আপনাকে কি করতে হবে, প্রথম কাজ হচ্ছে আপনাকে সেই ইন্ডাস্ট্রির কিছু পিপল খুঁজে বের করা। ঠিক আছে, দেখেন আপনি সার্চ সার্চে যান, যে হ্যাশট্যাগ, আবারও কিন্তু হ্যাশ, বারবার মনে রাখবেন ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটার হ্যাশট্যাগ ছাড়া কিছুই না, এটা হচ্ছে টোটালি হ্যাশট্যাগের একটা গেম। তো আমি এখানে হ্যাশ ডিজিটাল মার্কেটিং যদি লিখি, মার্কেটিং, কেন লিখছি হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, কারণ এইটাও কিন্তু সে নেম ডিজিটের প্রোফাইল, দ্যাটস ওয়াই। অথবা ওয়েব ডিজাইন লিখতে পারেন আপনি। তো এইখানে মূলত আপনারা টুইটারে সবাই যেভাবে আমি করছি সেম ভাবে করবেন, ব্যক্তিগত প্রোফাইল হলেও এইভাবেও করবেন, তাহলে ফলাফলটা ভালো পাবেন। তো আপনি হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং লিখলে আপনি কয়েক ধরনের রেজাল্ট পাবেন, টপ রেজাল্ট, লেটেস্ট রেজাল্ট, পিপল, ফটোজ অ্যান্ড ভিডিওস, 1, 2, 3, 4, 5, পাঁচটা ধরনের রেজাল্ট আমরা পাচ্ছি হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং লেখার কারণে। এখন এটা লোড হচ্ছে, আমরা দেখছি আস্তে আস্তে টপ রেজাল্ট গুলো কি। টপ রেজাল্ট হচ্ছে ওই হ্যাশট্যাগটা নিয়ে, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং নিয়ে যারাই পোস্ট করেছে এখন পর্যন্ত তাদের ভিতরে সব থেকে টপ রেজাল্ট কোনটা। ওকে, দ্যাট মিনস হচ্ছে কোন পোস্টটা সব থেকে ভালো পারফর্ম করেছে, অথবা রিসেন্ট পারফর্ম, রিসেন্ট না, এটা হচ্ছে ভালো পারফর্ম করেছে টপ। এবং এই টপ গুলো নির্ধারণ করা হয় অনেক ক্ষেত্রে, যেমন হচ্ছে ধরেন ওইটা রিচ কত হলো, অথবা এমন একটা প্রোফাইল যার যে হচ্ছে ভেরিফাইড প্রোফাইল, অথবা এমন একটা প্রোফাইল যেখানে ধরেন তার ফলোয়ার অনেক বেশি, অনেকগুলো কারণে এই টপটা নির্ধারণ করা হয়। যেমন প্রথমে যে রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে সেপ্টেম্বর 4 তারিখে। হ্যাঁ, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাই সেপ্টেম্বর 4 তারিখের পরে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং নিয়ে কি আর ভালো কোনো পোস্ট হয় নাই? অবশ্যই হয়েছে, ইভেন 1 মিনিট আগে হয়েছে, আমি একটু পরেই দেখবো। বাট এই টপটা ডিপেন্ড করে অনেকগুলো কারণে, ঠিক আছে, যেমন আপনার প্রোফাইলে কতজন ভিজিটর ভিজিট করে, আপনার রিচ কেমন, যা বা যে পোস্টটা করেছেন। দেখেন কিছু পোস্ট আছে খেয়াল করে দেখবেন যে একেবারে রিচ অনেক কম, বাট তারপরেও সেটা কিন্তু এই টপ রেজাল্টে চলে আসছে। তো অলওয়েজ নট ইম্পর্টেন্ট যে আপনি যে হ্যাশট্যাগটা নিয়ে সার্চ করছেন টপ রেজাল্ট মানেই হচ্ছে সেটাই সব থেকে টপ, এরকম কিছু না, বাট চেষ্টা করবেন এই রেজাল্ট গুলো দেখার। এখন দেখে আমাদের কি কাজ, তাই না? এটাও তো একটা প্রশ্ন। দেখে আপনি প্রোফাইল গুলো দেখলে বুঝতে পারবেন এদেরকে আপনাকে ফলো করতে হবে, বাট তারা কারা আমরা এইভাবে যাব না, আমি একটু আপনাদেরকে এক্সাম্পল ডিফারেন্ট ভাবে দেখাবো। আপনার টপ রেজাল্টে ক্লিক না করে লেটেস্টে ক্লিক করবেন। তো লেটেস্টে ক্লিক করলে কি হবে, এই হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা একেবারেই লেটেস্ট পোস্ট গুলো করেছে সেই পোস্ট গুলো আপনি দেখতে পারবেন। ওকে, এক্সাম্পল স্বরূপ বলা যায় আমি যদি এই মুহূর্তে পোস্ট করি, একটা পোস্ট করি, তাহলে সেটা কি হবে। দেখেন এটা লাইভ এক্সাম্পল আমরা দেখে নিতে চাইবো, সো দ্যাট আমরা বুঝতে পারি যে সেটা আসলে কাজ করতেছে কি না। আমি একটা ব্যানার আপলোড করব, সেই ব্যানারটা হচ্ছে এইটা, এটার ক্যাপশনটা আমি এইভাবে লিখবো, জাস্ট নর্মালি আওয়ার সার্ভিসেস আমি ওয়েবসাইটটা দিয়ে দিব। এরপরে হচ্ছে সে হ্যাশট্যাগের গেমগুলো, ডিজিটাল মার্কেটিং। এরপর আমি যদি দেই ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, বা হ্যাঁ ওয়েব ডেভেলপমেন্ট আছে। এরপর আমি যদি বলি এসইও,
এরপর আমি যদি বলি হচ্ছে গ্রাফিক ডিজাইন, এইভাবে আপনি আরো কয়েকটা কি কি বলে হ্যাশট্যাগ দিতে পারেন। ঠিক আছে, তো এই হ্যাশট্যাগ গুলো আমি দিলাম, একটু খেয়াল রাখতে হবে আমি কি কি দিলাম হ্যাশট্যাগ গুলো এখানে। তো আই হোপ যে খেয়াল রাখছেন আপনারা এবং এটা আসলে লাইভ কাজ করে কিনা সেটা আমরা দেখব। ওকে, আরেকটা হ্যাশট্যাগ আমরা দিব, সেটা হচ্ছে নেম ডিজিট। এই হ্যাশট্যাগটা আমরা দিব কারণ এটা যেহেতু এটা কোম্পানি নাম। ওকে, তো দিয়ে আমরা টুইট করে দিব, এরপরে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ঘটনাটা বুঝতে পারবো যে কি হলো। আচ্ছা, তো লেট সি কি হচ্ছে, পোস্ট হয়েছে কিনা। আচ্ছা, এটা আবার একটু প্রবলেম করেছে, আমরা একটু দেখে নিই। আবারও বলছে আমাকে রোবট কিনা। আমি টুইটারের বিজনেস প্রোফাইলের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে হয়ে থাকে, তো আই থিঙ্ক যে এটা নিয়ে আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না যখন আপনারা কাজ করবেন। ওকে, আমি আবার বলছি এই প্রবলেমটা বিজনেস প্রোফাইল, যদি আপনি নতুন করে থাকেন সেই ক্ষেত্রে মাঝে মধ্যে এই প্রবলেমগুলো হয়ে থাকে, ইটস রিয়েলি নট এ বিগ ডিল। আচ্ছা, এখানে ওরা বলছে যে একটা কোড ওরা পাঠিয়েছে, মানে পাঠাবে, এবং সেটা দিয়ে আমাকে ভেরিফাই করতে হবে, এটা বলছে ওরা। ওকে, সমস্যা নেই, কারণ আমরা যেহেতু লাইভে এক্সাম্পলটা দেখতেই চাচ্ছি, সো লেটস সি কি হয়। আই হোপ যে আমার সাথে থাকবেন আপনারা। আমরা 1-2 মিনিট একটু চেক আউট করছি, যেহেতু ইন্টারনেটে একটু ইস্যুজ আছে বলে মনে হচ্ছে আমার। পোস্টটা এখনো হয় নাই, কারণ হচ্ছে এই যে ভেরিফিকেশনটার কারণে, আদারওয়াইজ একটা ট্যাব এটা ওপেন হচ্ছে। এনিওয়েজ, আমরা আরেকটু শর্টলি এটা করে ফেলি, আমরা ভেরিফিকেশনটা আপাতত না করে আমি আরো কিছু পোস্ট লিখতে পারি, হোয়াট অ্যাবাউট, বা আমি এখানে লিখতে পারি want to know about hashtag দিব আমরা digital oh it's gone আচ্ছা, সো এখানে একটু প্রবলেম হচ্ছে গাইজ। ওকে, আমরা দেখি আরেকটা অ্যাকাউন্টে আমরা লগ ইন করতে পারি কিনা। একই অ্যাকাউন্টে আমরা অন্য একটা অ্যাকাউন্টে লগ ইন করে একটু দেখছি। মোট কথা, আমার অবজেক্টিভ যেটা ছিল সেটা হচ্ছে আপনারা একটা পোস্ট যদি করেন, ইভেন আপনারাও যারা এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন আপনারাও চাইলে করতে পারেন, একটা পোস্ট আমি করব, সেই পোস্টটা কি হচ্ছে আলটিমেটলি এই হ্যাশট্যাগের এগেনস্টে দেখাচ্ছে কিনা, এটা হচ্ছে আমার আলটিমেট উদ্দেশ্য ছিল। আচ্ছা, সো আমরা একটু আলোচনাটা কন্টিনিউ করি, এটা যেহেতু লোড হচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টুইটার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মের থেকে একটি টুইটার পোস্টের গড় আয়ু সবচেয়ে কম, মাত্র 18 মিনিট। আপনি যদি একটা পোস্ট করেন এটার গড় আয়ুটা হচ্ছে মাত্র 18 মিনিট। ওকে,
আমরা যেটা করব সেটা হচ্ছে যে পোস্টগুলো এমন সময় করতে পারি, মানে এই আলোচনা থেকে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে আপনাকে খুব ফাস্ট হতে হবে। মানে টুইটার আপনি যখন মার্কেটিং করতে চাচ্ছেন, ব্র্যান্ডিং করতে চাচ্ছেন, অথবা আপনার কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনি যখন কথা বলতে চাচ্ছেন, তখন আপনাকে একটু ফাস্ট চিন্তা করতে হবে যে আমি পোস্টটা এখনই করে আমার প্রোফাইলগুলোকে রিচ করাবো আমি, রাইট? তো এইখানে আমরা 10টি আপনার টুইট ও টুইটার মার্কেটিং এর পদ্ধতি অনেক বেশি শক্তিশালী এবং স্থিতিস্থাপক হওয়া প্রয়োজন, এখানে আমরা টুইটার মার্কেটিং এর 10টি সেরা পদ্ধতি নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান হচ্ছে সঠিক টুইটার অ্যাভাটার, প্রোফাইল ফটো এবং হেডার ফটো নির্বাচন, যেটা আমরা অলরেডি বলেছি। নাম্বার টু হচ্ছে ব্র্যান্ড সার্ভিস পার্সোনালিটি প্রকাশের জন্য বায়ো অপটিমাইজ করা। বায়োটা কি? আপনার সম্পর্কে আপনি যখন বলবেন, লাইক আমি আমার প্রোফাইলটা থেকে যদি দেখাই, এটা অলরেডি ডিসকাস করেছি, এইটা হচ্ছে বায়ো। আপনার সম্পর্কে আপনি বলবেন, বাট খুব শর্টলি এবং খুব স্মার্টলি আপনাকে প্রেজেন্ট করতে হবে, সেটা হচ্ছে বায়ো। ওকে, নাম্বার থ্রি হচ্ছে পিক আওয়ারে টুইট করতে হবে। আমরা ইনস্টাগ্রামের ক্ষেত্রে একটা টাইম বলেছিলাম, এখানে একটা টাইম আমরা বলছি, সেটা কি? সেটা হচ্ছে শুক্রবার, শনিবার, রবিবার করা টুইটগুলি সিটিআরএস অনেক বেশি থাকে বা রিচ। যদি আমি বলি, এক সমীক্ষায় দেখা গিয়েছে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কোনো কিছু পোস্ট করার সেরা সময়। আবার কয়েকজনের মতে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দুপুর 12টা ও দুপুর 3টায় কোনো কিছু পোস্ট করে তা বেশি ছড়িয়ে পড়ে। তথ্যটি স্থান কাল পাত্রভেদে পরিবর্তনশীল। আমরা বাংলাদেশের একটা সময় এখানে দেওয়ার চেষ্টা করেছি। বাংলাদেশে মোটামুটি স্থান কাল পাত্র অত বেশি চেঞ্জ হয় না, কাল চেঞ্জ হয় মাঝে মধ্যে, সো ওইটা ব্যাপার না। আপনি যদি চিন্তা করেন যে শুক্র, শনি, রবিবার টুইটগুলো রিচ বেশি হয় এবং দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনাকে পোস্ট করতে হয়, বিশেষ করে বিকাল 3টায়, দুপুর 12টা থেকে বিকাল 3টা বা এই পর্যন্ত যদি আপনি পোস্ট করেন সেইটার রিচ ভালো। তো আমরা সর্বশেষ সারাংশে কি আসতে পারি? শুক্র, শনি, রবি, অন্যান্য দিনও আপনি পোস্ট করেন, বাট এই তিন দিনে আপনি সব থেকে পাওয়ারফুল পোস্টগুলো যদি করেন দুপুর 12টা থেকে বিকাল 3টার ভিতরে, ওইটার রিচ সব থেকে বেশি হবে। এটাকে আমরা বলছি পিক আওয়ারে টুইট করা। নাম্বার ফোর, হ্যাশট্যাগ ব্যবহার করা। এখানেও নাম্বার ফোর, বাট আমি আবারও বলছি হ্যাশট্যাগ হচ্ছে সব থেকে পাওয়ারফুল জিনিস আপনার টুইটার প্রোফাইলকে রিচ করানোর জন্য। এনিওয়েজ, সো আমি আমার প্রোফাইল আসতে পেয়েছি, সো আমি আপনাদেরকে আবারও লাইভ এক্সাম্পলটা দেখাতে চাইবো। এনিওয়েজ, এই ক্ষেত্রে আমি খুব বেশি কষ্ট করব না, এক্ষেত্রে আমি একটা কন্টেন্ট পোস্ট কপি করে নিয়ে আসবো এবং সেটাই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কিভাবে কাজ করে। তো সেইমভাবে আমি একটা ব্যানার নিয়ে নিচ্ছি, ওরকমই একটা ব্যানার যেটা আমি পোস্ট করেছি অলরেডি, সেরকম একটা ব্যানার আমি নিয়ে নিব এখান থেকে। ওই ব্যানারটা নিয়ে একই কন্টেন্ট আমি পোস্ট করে দিচ্ছি, বাট এইটার ভিতরে আপনাকে ডিজিটাল মার্কেটিংটা আমি দেখাবো যে এই হ্যাশট্যাগটা যেহেতু ব্যবহার করলাম এটা আসছে কিনা। ওকে, তো আমি টুইট করে দিলাম। ওকে, তো টুইট আমার ডান। আমরা মূলত যেটাই আলোচনাটাই ছিলাম যে সেটার আসবে কিনা, সার্চ করে আমরা দেখতে পারবো কিনা। সো এটা আমি পোস্ট করেছি, ফরগেট অ্যাবাউট দ্যাট থিং, যে 11 সেকেন্ড আগে পোস্ট হয়ে গিয়েছে, এটার সাথে কোনো সম্পর্ক নেই। আমরা সার্চ করব টুইটারে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং এটা লিখে সার্চ করব আমরা। এখন আমরা যে টপ রেজাল্টের কথা বলছিলাম বিভিন্ন ক্যাটাগরাইজড, আমরা যদি লেটেস্টে ক্লিক করি তাহলে কি আসে? লেটস সি। ওকে, সো এটা এখনো লোডিং নিচ্ছে গাইজ, মানে আই ডোন্ট নো, অ্যাকচুয়ালি এই সার্চে আসলেই একটু স্লো কাজ করতেছে। ইভেন আপনারা গত 2-3 দিন আগে একটা রিপোর্ট দেখেছেন কিনা, বিশ্বব্যাপী ইন্টারনেটের গতির দিক থেকে আমরা 148তম আছি বাংলাদেশ, প্রাউডলি আছি নাকি অন্য কোনোভাবে বলবো আমি বুঝতে পারছি না, বাট 148তম জায়গায় আমাদের অবস্থান। এনিওয়ে, সো এটা আলটিমেটলি এখনো স্লো লোডিং নিচ্ছে, আই ডোন্ট নো ওটা দেখাতে পারবো কিনা, ইভেন এই পেজটাই আসবে কিনা, কারণ এখানে আসলে সার্চ করতে যে আসলে সমস্যাগুলো হচ্ছে, ব্রাউজ করতে কোনো সমস্যা নেই। তো আমি আরো একটা ট্যাবে দেখার চেষ্টা করছি, দেখি কাজ করতে পারি কিনা। তো অবজেক্টিভ কি ছিল? অবজেক্টিভ ছিল হচ্ছে আমরা যেটাতে সার্চ করছি হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং লিখে, আচ্ছা সো আমরা দেখতে পাচ্ছি। ওকে, ধন্যবাদ ইন্টারনেটকে। আচ্ছা দেখেন, তো 46 সেকেন্ড আগে একটা পোস্ট করেছে catchupdates.com, মাত্র 46 সেকেন্ড আগের পোস্ট আপনি রেজাল্টে দেখতে পাচ্ছেন, এই যে ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ ব্যবহার করছে, দ্যাটস ওয়াই। এরপর হচ্ছে মার্কেটার্স 1 মিনিট আগে একটা পোস্ট ব্যবহার করছে, এই যে নাম্বার 3 যে পোস্টটা আছে এনালো মুন্না, 1 মিনিট আগে পোস্টটা করেছে, এই যে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং। ওকে,
হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং লিখে পোস্ট করেছে, দ্যাটস ওয়াই এই পোস্টে কিন্তু এটা আসছে, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং এর পোস্টে এটা কিন্তু চলে আসছে। তো আমাদের ফ্যাক্ট হচ্ছে আপনাকে এই হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পোস্টে আপনি হ্যাশট্যাগ যদি ব্যবহার করেন আপনার পোস্টটাও চলে আসবে সার্চে। ওকে, দ্যাটস ওয়াই আমরা টুইটার হ্যাশট্যাগ ব্যবহার করব। সহকারে আরো কিছু বিষয় এখানে আছে, যেমন ট্রেন্ডস ফর ইউ, টুইটারে আবার ট্রেন্ড ফলো করা যায়। আপনি কয়েকটা ভাবে ট্রেন্ডিংটা দেখতে পারবেন, আপনার রিসেন্টলি নিয়ার বাই বা আশেপাশে কি ট্রেন্ড চলতেছে। যেমন ট্রেন্ডিং ইন বাংলাদেশ, হ্যাশট্যাগ বাংলাদেশ হচ্ছে এটা ট্রেন্ড চলতেছে এখন বাংলাদেশ, হ্যাশট্যাগ বাংলাদেশ। এরপর পলিটিক্যাল পলিটিক্স বা ট্রেন্ডিং, ইসলাম একটা হ্যাশট্যাগ ব্যবহার করছে এখানে, বা টপিক, ইটস এ টপিক নট হ্যাশট্যাগ। এরপর যদি আমরা আবার দেখি হ্যাশট্যাগ সিদ্ধার্থ শুক্লা, এটা হচ্ছে ট্রেন্ডিং সেলিব্রিটিস, এটা বাংলাদেশের ফ্যাক্ট না ইন্ডিয়ান একটা ফ্যাক্ট, বাট যেহেতু রিজিওনাল একটা ব্যাপার দ্যাটস ওয়াই এটা চলে আসছে। আর ট্রেন্ডিং ইন বাংলাদেশ হ্যাশট্যাগ শেহনাজ, সরি এখানে কি বলছে, শেহনাজ গিল নামে একটা হ্যাশট্যাগ চলে আসছে, এটাও ওই ইন্ডিয়ান টাইপের কিছু একটা হবে। ট্রেন্ডিং ইন বাংলাদেশ হ্যাশট্যাগ স্পন্সার, তো এটা হচ্ছে আপনার যে রিজিওনটা এই অঞ্চলে এই হ্যাশট্যাগ গুলো বেশি জনপ্রিয়। এটা ডিপেন্ড করে সম্পূর্ণভাবে আপনার প্রোফাইল, আপনার ক্যারেক্টার, আপনার অ্যাক্টিভিটিস, আপনার ইন্টারেস্ট, এই সব কিছুর উপর ডিপেন্ড করে যে আপনার জন্য, কারণ এটা বলতেছে ট্রেন্ডস ফর ইউ এবং যারাই ব্যবহারকারী আছেন প্রত্যেককেই এই মেসেজ দেখাচ্ছে ট্রেন্ডস ফর ইউ, প্রত্যেকের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট দেখাতে পারে, নট ইম্পর্টেন্ট আমাকে যেটা দেখাচ্ছে আপনাকে সেটা দেখাবে, ডিফারেন্স হতেই পারে। আলটিমেট আলোচনায় ছিলাম আমরা, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে দেখেন আমি 3 নম্বরে আসছি। এখন আরো পোস্ট নিশ্চয়ই এতক্ষণে হয়ে গিয়েছে, আপনি তত পিছনে চলে যেতে থাকবেন। দ্যাটস ওয়াই আমরা বলেছিলাম যে একটা গড় আয়ু টুইটারে থাকে মাত্র 15 মিনিট। ওকে, বাট আমাদের কাজ কি, যারা নতুন আছেন বা প্রোফাইল কমপ্লিটেশনের মানে কিভাবে আমরা টুইটারের বিজ্ঞাপন গুলো যদি আমরা চিন্তা করি একটা বিজনেস প্রোফাইল থেকে, নট পার্সোনাল প্রোফাইল গুলো, সেভাবে আমরা কিভাবে যাব আস্তে আস্তে দেখবো। বাট বিশেষ করে আপনাকে অ্যাড করতে হবে পিপল কোড ক্যাটাগরিতে, একইভাবে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং লিখবেন, পিপলে ক্লিক করবেন, তাহলে কি হবে, তাহলে আপনার এই হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং যে সমস্ত মানুষ তাদের প্রোফাইলে ব্যবহার করেন তাদেরকে আপনি খুঁজে পাবেন। মজার বিষয় হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোফাইল, তার ভিতর অনেকে প্রোফাইল ভেরিফাইড, এখানে যে ছোট্ট একটা টিক চিহ্ন দেওয়া আছে নামের পাশে, ভেরিফাইড প্রোফাইল বলা হয়। সো এই প্রোফাইলগুলোকে আমি অলরেডি ফলো করে ফেলেছি। আপনারা যেটা করতে পারেন, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া, হ্যাশট্যাগ ফেসবুক মার্কেটিং, এগুলো লিখে লিখে আপনারা সার্চ করতে পারেন এবং প্রত্যেক দিন আপনি তাদেরকে ফলো করতে পারেন। টুইটারে কিন্তু মূলত ফলোয়ার্স অনেক বড় একটা ম্যাটার, ঠিক আছে। আপনি টুইটারে ইভেন অনেক ফিচার আপনারা দেখতে পাবেন না যদি কি না আপনার প্রোফাইলটা আস্তে আস্তে ভারী না হয়। আপনার প্রোফাইলে যদি এনাফ টুইট না করা থাকে, আপনার যদি ফলোয়ার না থাকে, আপনি যদি আবার কাউকে ফলো না করেন, আপনার অনেকগুলো ফিচার টুইটার মার্কেটিং আজকে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো আপনারা দেখতে পাবেন না। তো আমাদেরকে কি করতে হবে, অবশ্যই টুইটার প্রোফাইলটা গ্রোয়িং করতে হবে স্টেপ বাই স্টেপ, আমরা সেটা দেখব। তো আমরা আবারও বলি, আপনি সার্চ করতেছেন হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং নিয়ে এবং পিপলে যখন ক্লিক করবেন তখন আপনি এই প্রোফাইলগুলো পেয়ে যাবেন। বিশেষ করে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি যারা লিড করে এবং যারা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে তাদের প্রোফাইল আপনি পেয়ে যাবেন, তাদেরকে নিঃসন্দেহে আপনি ফলো করতে পারেন। বাট কথা হচ্ছে চিন্তা করবেন ডেইলি 20টার বেশি ফলো যেন না হয়ে যায়, 20টা থেকে প্লাস যেন না হয়, মাইনাস যেন হয়, কারণ এটা বেশি ফলো করলে ওই যে আপনাকে মাঝে মধ্যে রেস্ট্রিকশনে ফেলে দিতে পারে। এবং সেটা একই সাথে না, আস্তে আস্তে করে প্রত্যেক ঘন্টায় চেষ্টা করবেন 3টা 4টা 5টার বেশি ফলো না করতে, এবং সেটা স্মুথলি করেন। দিনে 3-4 বার ব্যবহার করেন টুইটার, 2-4 জন করে ফলো করেন, বাট একসাথে বেশি করলে সেটা আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তো এটা হচ্ছে আমার মোটামুটি, পিপল অ্যাড করবেন এবং অবশ্যই মাথায় রাখবেন আপনি যত বেশি অ্যাড করবেন মানুষকে তত আপনাকে তারা ফলো ব্যাক করবে, আপনি যত ফলো করবেন তত ফলো ব্যাক করবে, এইভাবে কিন্তু গ্রো করতে হবে। ইভেন আমি যদি আমার প্রোফাইলের এক্সাম্পলও এখানে ইউজ করি, যেমন আমি ফলো করছি এই মুহূর্তে 706 জনকে, আমাকে ফলো করছেন 687 জন। তো ফ্যাক্ট হচ্ছে এটার ভিতরে একটা বড় একটা নাম্বার কিন্তু আমি যাদেরকে ফলো করেছি তারা আমাকে ফলো ব্যাক করেছে, এটা কিন্তু একটা বড় নাম্বার। তো আমাদেরকে মাথায় রাখতে হবে এই নাম্বারটা যেন আমরা কাউন্টেবিলিটির ভিতরে নিয়ে আসি। এরপর আসেন ফিচারগুলো নিয়ে। একটা টুইটারের বিভিন্ন ধরনের ফিচার হয়, যেমন যে কোনো পোস্ট আমরা যদি বলি, যেমন এটা একটা পোস্ট অথবা এটা একটা পোস্ট, এখন এই পোস্টটাকে আমরা ফেসবুকে যেমন লাইক কমেন্ট শেয়ার করতে পারি, টুইটারে অলমোস্ট সেম, একটু চেঞ্জ, ডিফারেন্ট ডিফারেন্ট নামে ডাকা হয়। যেমন এখানে কোনো রিয়াকশন দিতে পারবেন না, এই লাভ বাটন আছে, দ্যাট মিনস এটা হচ্ছে আপনি লাইক দিলেন, নাম্বার 1। এরপর হচ্ছে
শেয়ার বাটনের কথা আমরা বলি ফেসবুকে, এটাকে বলা হয় রিটুইট। হ্যাঁ, মানে শেয়ার করা, রিটুইট, পুনরায় টুইট। তো এই বাটনটা হচ্ছে এটা, আপনি এটাতে ক্লিক করলে রিটুইট যদি ক্লিক করেন সরাসরি আপনার প্রোফাইলে শেয়ার হয়ে যাবে, অথবা কোড টুইটে যদি ক্লিক করেন আপনি কোনো কিছু লিখে শেয়ার করতে পারবেন। ওকে, তো আমি, অনেকে আছে না যে আমি কোনো কিছু শেয়ার করব বাট আমার কোনো একটা মতামত সহকারে আমি শেয়ার করতে চাই, তখন এই কোড টুইটে ক্লিক করতে হবে। আর রিটুইট হচ্ছে ডিরেক্ট শেয়ার, আর কমেন্ট হচ্ছে এই বাটন, এই বাটনে ক্লিক করলে আপনি এটাতে কোনো একটা কমেন্ট করতে পারবেন ওই প্রোফাইলে বা এই ছবিটাতে। এই হচ্ছে ফিচার। এখানে যেমন এক্সপ্লোর, এক্সপ্লোর বাটনে ক্লিক করলে আপনি এক্সপ্লোর করতে পারবেন আপনার রিসেন্ট নিয়ার বাই কী কী আছে, কী কী টপিক নিয়ে আপনি ইন্টারেস্টেড, আপনার বিহেভিয়ার্স, এই সমস্ত বিষয় পেয়ে যাবেন। এক্সপ্লোর করা, মানুষজনকে অ্যাড করা, কোনো নিউজ খুঁজে পাওয়া, এগুলো হচ্ছে এক্সপ্লোর। নোটিফিকেশান বাটন, অ্যাজ ইউজুয়াল আমাদের নোটিফিকেশান চলে আসে। মেসেজে আপনি পার্সোনাল ইনবক্স করতে পারবেন, কাউকে, আপনাকে কেউ অ্যাড করে আপনার সাথে কথাবার্তা বলতে পারে। বিশেষ করে আমি আমার প্রাইভেট এক্সপিরিয়েন্স যদি বলি, আমি টুইটার থেকেও বায়ার পেয়েছি একমাত্র আমার প্রফেশনালিজমের কারণে। সো আমার প্রফেশনালিজমগুলো কী সেটা আমার পোস্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। বুকমার্কস হচ্ছে সেভ করে যদি কিছু রাখতে চান, কোনো একটা টপিক আপনার ভালো লাগলো টুইটার, এটা সেভ করে রাখতে বা বুকমার্ক করা, এটা আমরা সবাই জানি। লিস্টিংগুলো হচ্ছে আপনি একটু ডিফারেন্ট, একটা গ্রুপের আইডিয়া বাট একটু ডিফারেন্ট। ধরেন আপনি ফেসবুকে আমরা কি করি, একটা গ্রুপ তৈরি করি না, আপনাদের একটা গ্রুপ আছে DS107। এখন টুইটারে এরকম গ্রুপ তৈরি করা যাবে না বাট একটা লিস্ট তৈরি করা যাবে। সেই লিস্টে আপনি কি করতে পারবেন, আপনার দুই চারজনকে আপনি ইনভাইট করতে পারবেন বা আরও অনেক 50 জন পর্যন্ত ইনভাইট করার সুযোগ আছে। আপনি সেই লিস্ট তৈরি করতে পারবেন এবং সেই লিস্টের ভিতরে আপনি ওই লিস্টের ভিতরে মানুষ, যত মানুষকে আপনি অ্যাড করবেন আপনি তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখতে পারবেন ওই লিস্টের ভিতরে, হয় না? যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি যদি এই হোম বাটনে ক্লিক করি আমার সাথে যত মানুষের অ্যাড আছে বা ফলো আমি যাদেরকে করি সবার পোস্ট আমি এখানে দেখতে পাচ্ছি। এখন আমি সবার পোস্ট দেখতে চাই না, আমার ধরেন কিছু ফ্রেন্ডস আছে বা আত্মীয় স্বজন, তাদের পোস্ট আমি দেখতে চাই, তাদের পোস্ট আমি কিভাবে দেখব? তখন আমি একটা লিস্ট তৈরি করে রাখতে পারবো। যেমন এখানে টুইপি পেন্ডিং ফলোয়ার নামে একটা লিস্ট আছে, এই লিস্টে ঢুকলে আমি দেখতে পারবো ওই লিস্টে যাদেরকে আমি রেখেছিলাম শুধুমাত্র তাদের, যেমন এই যে 42 মেম্বার, হ্যাঁ এইটা আমি তৈরি করেছি আমি লিস্টটা, এই 42 মেম্বার। এখন ওই 42 মেম্বার যারা যে আলোচনা করছেন, যে পোস্ট করছেন, রিটুইট করছেন, আমি সবকিছু দেখতে পারবো। আপনি কি করতে পারবেন, আপনি এখান থেকে এই যে প্লাস বাটনটাতে ক্লিক করলে ক্রিয়েট এ নিউ লিস্ট তৈরি করতে পারবেন, এটার ছবি অ্যাড করতে পারবেন ওই লিস্টের বা যেটাকে আমরা গ্রুপ বলি, একটা নাম দিতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন এবং মানুষকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো ফ্যাক্ট হচ্ছে আমরা এই লিস্টিংটা কখন করব, এটার ইম্পর্টেন্সটা কতটুকু, খুব বেশি ইম্পর্টেন্ট না বাট যদি আপনার কোনো একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে কাজ করতে হয়, যেমন ইউএসএর প্রেক্ষাপটে যদি আমি বলি টুইটার অনেক বেশি জনপ্রিয়, তখন তারা চাইলে লিস্টিংগুলো করতে পারে বাট এটা ক্লায়েন্টের ডিমান্ড থাকে না কখনোই। প্রোফাইল মানে তো আমার প্রোফাইল, সহজভাবে এটা সিম্পলি আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের প্রোফাইলের বিষয়বস্তুগুলো আপনি দেখতে পারবেন, যে আপনি কী কী পোস্ট করেছিলেন সেগুলোর বিষয়বস্তু কী ছিল এগুলো। আচ্ছা, এরপরে আমরা যদি মোর বাটনে ক্লিক করি, এখানে কিছু টপিক আছে যেগুলো আপনার না দেখলেই নয়, যেমন টুইটার অ্যাডস তো আমরা দেখবই, এটা একটা আলাদা বাটনে ও আমরা আলাদা ট্যাবে রাখি। অ্যানালাইটিক্সটা অবশ্যই দেখবেন সবাই, অ্যানালাইটিক্সটাই হচ্ছে আপনার বিজনেস পেজ গ্রোয়িংয়ের প্রধান এবং মূল শর্ত। অ্যানালাইটিক্সে কী আছে, টুইটার অ্যানালাইটিক্সে আপনি পাবেন আপনার প্রোফাইলের আমলনামা, আপনার প্রোফাইলের সারাংশ, আপনার প্রোফাইলের রিচ, এঙ্গেজমেন্ট, সমস্ত রিপোর্ট আপনি এখানে দেখতে পারবেন। সেম অ্যাজ ফেসবুক ইনসাইট যদি আমরা চিন্তা করি, সেম যে আপনি এখান থেকে কী কী দেখতে পাচ্ছেন, আমার কোন টুইটটা সব থেকে ভালো রেজাল্ট করেছে, আমার কত ফলোয়ার আছে, আমি এই মাসে কী করেছি না করেছি, আমার আগস্টের কী ছিল, দেখেন আগস্টে আমি টোটাল ইমপ্রেশন কত পেয়েছিলাম, আমার প্রোফাইল কতজন ভিজিট করেছিল, এই সমস্ত বিষয়বস্তু আপনি দেখতে পাবেন। তো এগুলোর মিনিংটা কি, মিনিং হচ্ছে আপনার প্রোফাইলের গ্রোথ লেভেল যাতে আপনি মেনটেন করতে পারেন, দ্যাটস ওয়াই আপনি এই অ্যানালাইটিক্সটা দেখবেন। এবং ইন ফিউচারে যারা বিজনেস প্রোফাইলের কথা চিন্তা করছেন, কথার কথা ডিজিটাল স্কলারের কথা যদি আমি চিন্তা করি যে সেখানে গ্রোথ লেভেলটা কতটুকু যদি আমি দেখতে চাই, তখন আমার ডিজিটাল স্কলারে অ্যানালাইটিক্সটা দেখতে হবে। ওকে, তো এটা হচ্ছে মূলত অ্যানালাইটিক্সের বিষয়বস্তুগুলো। এই নাম্বারগুলো দেখে আপনারা ডিসিশন নিতে পারবেন যে আপনার কোথায় ইম্প্রুভ করা প্রয়োজন। আচ্ছা, এরপর হচ্ছে টুইটার অ্যাডস এর কথা যদি বলি, এটা হচ্ছে সেম অ্যাজ ফেসবুক। আমরা ফেসবুকে যে অ্যাডগুলো করেছি, মূলত দেখেন এই কথাগুলো কেন বলছি,
ফেসবুক ক্যাম্পেইনটা এমন একটা ক্যাম্পেইন, আপনারা যারা একবার শিখেছেন বা বুঝেছেন তাদের জন্য মানে সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপনি ক্যাম্পেইন করতে পারবেন, বিষয়টা হচ্ছে এরকম। ওকে, তো এই জন্য আমাদের কি করতে হবে, অ্যাডস ডট টুইটার ডট কমে যেতে হবে। ওকে, আমি আবার বলছি, অ্যাডস ডট টুইটার ডট কমে যদি আপনারা সরাসরি যান এই পেজে আসবেন, অথবা আপনি আপনার টুইটারের প্রোফাইল থেকে এই মোর বাটনে ক্লিক করে টুইটার অ্যাডসে ক্লিক করলে আপনারা এখানে যেতে পারবেন। তো এখানে যাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা, যেভাবে আমরা সেম অ্যাজ ফেসবুকে যেভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেছিলাম। দেখেন আমার প্রোফাইলে যে এনালম মুন্না, আবার এখানে যে মুন্না ডি, এটা কি, এটা হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট। ওকে, তো আমি চাইলে এখন আরেকটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি। একটা অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে আপনারা দেখেছেন, অ্যাডস ডট টুইটার ডট কমে ঢোকার পরে প্রথমেই আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। সেই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করবেন, আপনার একটা বিজনেসের নাম চাইবে। আমি আমার বিজনেসের নাম দিয়েছিলাম মুন্না ডি। আপনার একটা ইমেল অ্যাড্রেস চাইবে, আপনার ইনফরমেশন গুলো চাইবে, আপনার অ্যাড্রেস বা এটা চাইবে, আপনি এটা অ্যাড্রেস গুলো দিয়ে দিবেন, দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করলে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তারপরের ইন্টারফেস হচ্ছে এটা, যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, সেম অ্যাজ ফেসবুক। এই যে দেখেন, ক্রিয়েট ক্যাম্পেইনে যদি আমি ক্লিক করি, আমাকে চুজ ইওর অবজেক্টিভ বলতেছে, আমার অবজেক্টিভ গুলো কি, আমি কি রিচ চাচ্ছি, আমি আমার কোন একটা প্রোডাক্টকে আমি রিচ করাতে চাচ্ছি মানুষের কাছে, যেমন আমরা ফেসবুকে রিচ নিয়ে কথা বলছিলাম। ভিডিও ভিউজ চাচ্ছেন আপনি, প্রি রোল ভিউজ চাচ্ছেন। আচ্ছা, এটা একটু বোঝা বলি, প্রি রোল ভিউজ কি, ধরেন কোন একটা কন্টেন্ট, এবং এটা হচ্ছে ওয়ান টাইপ অফ, আচ্ছা আমরা ফেসবুকে বলেছিলাম ভিডিও ভিউজ ক্যাটাগরিটা, আই হোপ যেটা সবার মনে আছে। ফেসবুকের ভিডিও ভিউজ হচ্ছে আপনার কোন একটা ভিডিও আছে বা মানুষের ভিডিও আছে, সেই ভিডিওর ভিতরে আপনার ভিডিও আপনি অ্যাড হিসেবে দেখাতে চাচ্ছেন, এটা হচ্ছে ফেসবুকের ভিডিও ভিউজ ছিল। আর এই ভিডিওস হচ্ছে, এই ভিডিও ভিউজটা হচ্ছে ডিরেক্ট ভিডিও। ইনস্টাগ্রামের সরি টুইটারের একটা ভিডিও পোস্ট করার পরে আপনি যদি চান যে আমার এই ভিডিওটা বাকি সবাই দেখুক, তাহলে এই ভিডিও ভিউজ এই ক্যাটাগরিতে ক্যাম্পেইনটা করতে হবে। আর যদি আপনি চান যে আমার একটা ভিডিও, সেই ভিডিওটা আমি আরেকজনের ভিডিওর ভিতরে দেখাবো, সেটা আপনি প্রি রোল ভিউজে দেখাতে পারবেন। তবে কথা হচ্ছে এখানে কি বলতেছে, পে ইওর অ্যাড উইথ প্রিমিয়াম কন্টেন্ট, প্রিমিয়াম কন্টেন্ট দেওয়ার জন্য আপনাকে সাজেশন দিচ্ছে টুইটার, আদারওয়াইজ সেটা খুব বেশি কাজে লাগবে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে টুইটারে ভিডিও ক্যাম্পেইনগুলো বা টুইটারে যে ভিডিও, ওইটার ভিতরে যদি আবার অন্য কেউ ভিডিও কন্টেন্ট দিতে যায়, তাহলে প্রিমিয়াম কন্টেন্ট ছাড়া দিতে না করছে, আপনি সেটা শুধুমাত্র ভিডিও ভিউজ ক্যাটাগরিতে ছাড়েন, বাট প্রি রোল এসে প্রি রোল ভিউজে ছাড়েন না। হ্যাঁ, তো আমাদের আলটিমেট অবজেক্টিভ বুঝলাম, এই প্রিমিয়াম কন্টেন্ট বলতে আমরা কি বুঝি, সুপার ডুপার কোনো কন্টেন্ট, ধরেন কোনো একটা বড় ব্র্যান্ড বা কোনো একটা সার্ভিস যেটা খুব বেশি পপুলার, মানুষ বিরক্ত হবে না, এরকম একটা বিষয় যে আমি প্রাণের অ্যাড দিচ্ছি, আমি ধরেন কোনো একটা প্রোডাক্ট, ইজেন্সিয়াল একটা প্রোডাক্ট অ্যাড দিচ্ছি, ইটস ওকে। বাট যে কোনো র্যান্ডম ভিডিও যদি আপনি এটার ভিতরে দেন, টুইটার এটার কিছু রেস্ট্রিকশন আছে, সেই ভিডিও রিচ আপনি, এখন কথা হচ্ছে আমি কি অ্যাড দিতে পারবো কিনা, অ্যাড দিতে পারবেন বাট সেটা রিচ আপনি ভালো পাবেন না, টুইটারই ওইটা রিচ কমাই দিবে। ওকে, অ্যাপ ইনস্টলটা কি, অ্যাপ ইনস্টল হচ্ছে টুইটারের মাধ্যমে আমার কোনো একটা অ্যাপ আছে গুগল প্লে স্টোরে অথবা আইওএস স্টোরে, সেখান থেকে আপনি ডাউনলোড করাতে চাচ্ছেন। ডাউনলোড নাও বাটন থাকবে একটা, মানুষ কি করবে, টুইটার ব্রাউজ করবে, করতে করতে একটা গেমের একটা অ্যাপ আসবে, মানুষকে বলবে যে ডাউনলোড নাও, ওইটা হচ্ছে অ্যাপ ইনস্টল ক্যাটাগরি। ওয়েবসাইট ক্লিকস সেম অ্যাজ ফেসবুক, আপনার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে বাট সেটার ক্যাম্পেইন আপনি টুইটারের থ্রুতে করতে চাচ্ছেন, তাহলে ওয়েবসাইট ক্লিকস। এঙ্গেজমেন্টও সেম, এঙ্গেজমেন্ট হচ্ছে আমাদের যে কোনো পোস্টে আমরা যদি এঙ্গেজমেন্ট চাই টুইটারে সেটা, আপনি যদি ফলোয়ার্স চান ফেসবুকে চাইতেন হচ্ছে পেজ লাইক, আর টুইটারে আপনি যদি ফলোয়ার্স চান ফলোয়ার্সে ক্লিক করতে হবে যে আমি ফলোয়ার বাড়াতে চাই, সেম অ্যাজ পেজ লাইক ক্যাম্পেইন অন ফেসবুক বিজনেস পেজ। অ্যাপ রি এঙ্গেজমেন্টটা কি, আপনার কোনো একটা অ্যাপে আপনি কখনো অ্যাক্টিভ ছিলেন বাট এখন আর অ্যাক্টিভ নাই, বাট সেটাকে আপনি আবার ব্যাক করায় নিয়ে আসতে চাচ্ছেন, এটাকে বলা হচ্ছে অ্যাপ রি এঙ্গেজমেন্ট। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আমি দারাজ ব্যবহার করতাম কোনো এক সময়, আমি সেই দারাজটা পরে আর ব্যবহার করছি না এখন, সেটা যদি নতুনভাবে আমি এঙ্গেজমেন্ট ঘটাতে চাই, আমার মানে দারাজ যদি চায় যে টুইটার ব্যবহারকারী কারা আছে যারা কি বলে এটা নিয়ে দারাজ আগে একবার ইনস্টল করেছিল এখন নাই, তারা চাইলে টুইটারে অ্যাডটা দিতে পারবে, সো দ্যাট আমি পার্সোনালি সে অ্যাডটা দেখে দারাজ অ্যাপটা আবার রি ইনস্টল করি বা আবার ইনস্টল করে সেটাকে ব্যবহার করি। ওকে, ইটস কল অ্যাপ রি এঙ্গেজমেন্ট। তো এটার অবজেক্টিভ গুলো আই থিঙ্ক যে একেবারে নিট অ্যান্ড ক্লিন,
সেম অ্যাজ ফেসবুক, আলাদাভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই। তারপরে বুঝিয়ে দিলাম, তো আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আসলে ক্যাম্পেইনটা আপনারা করবেন এখানে। তো ভিডিও কন্টেন্ট তো এই মুহূর্তে নাই, আমরা এঙ্গেজমেন্ট নিয়ে করি, সমস্যা নেই। এঙ্গেজমেন্ট নেক্সট, এরপরের স্টেপটা কি অ্যাড সেট, তাই না? আমরা কি করেছিলাম, ফেসবুকের কথাগুলোই মাথায় রাখেন, তাহলেই বুঝতে পারবেন যে একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে, তাই তো? কন্টিনিউ, আচ্ছা সরি, এটা হচ্ছে অনেক আগে চলে গিয়েছে, মানে আগের একটা ক্যাম্পেইন, আমি আবার প্রথম থেকে করতে চাচ্ছি। এঙ্গেজমেন্ট, তারপরে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমার এক্সিট করে দিতে হবে এখান থেকে, ক্রিয়েট ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট, নেক্সট, এক্সিট, স্টার্ট ওভার দিতে হবে আমাকে। তো আমি আবারও যাচ্ছি, ক্রিয়েট ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট, নেক্সট, স্টার্ট ওভার। আচ্ছা, তো আমার হচ্ছে এই যে ক্যাম্পেইন ডিটেলস দেখাচ্ছে, দেখেন আমি চাচ্ছি অবজেক্টিভ এঙ্গেজমেন্ট, ক্যাম্পেইনের নাম দিলাম আমি ডিএস বিজিএম। আচ্ছা, এখানে দেখেন কি বলতেছে, একটা বাজেট দেওয়ার জন্য বলতেছে, ডেইলি বাজেট কত দিতে চাই আমি। তো এখানে সেম ভাবে আপনারা যদি চিন্তা করেন, ওই যে বাজেট অপটিমাইজেশনের কথা, এখানে আমরা কোনো বাজেট দিব না, তো এটা র্যান্ডম এভাবে থাকবে, বাট এটা অন অফ করার সুযোগ নেই। আপনি এখানে 100 দেয়া আছে, 100 দিয়ে কন্টিনিউ করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। স্টার্ট এবং এন্ডিং ডেট, এটা হচ্ছে আনুমানিক একটা ডেট আপনাকে দিতে হবে, এরপরে আমরা ফাইনালি অ্যাডে যে দেখবো, সো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা একটু অন্যভাবে কাজটা করি, ধরেন একটা এক্সাম্পল, $10 আমরা প্রত্যেক দিন খরচ করব, 10 দিনে একটা ক্যাম্পেইন হবে $100। স্টার্ট ডেট হচ্ছে আজকে, এন্ডিং ডেট হচ্ছে আচ্ছা, এন্ডিং ডেট অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে 10 দিন, এই যে $10 $100, যে 10 দিন নিয়ে নিয়েছে অটোমেটিক্যালি। নেক্সটে ক্লিক করব, ফেসবুকে ছিল অ্যাড সেট আর এটার নাম হচ্ছে অ্যাড গ্রুপ। হ্যাঁ, একই কথা, আলাদা কোনো কথা নেই, আমরা এখানে অ্যাড গ্রুপের একটা নাম দিব, সেটা হচ্ছে DS01, এটা ইচ্ছা আপনার মতো করে আপনি নাম দিতে পারবেন। এখানেও সেম একটা ডেট আমরা দিয়ে দিই, মানে এটা অটোমেটিক্যালি চলে আসবে জাস্ট ক্লিক করলেই। টোটাল অ্যাড গ্রুপ বাজেট এটাও $100, বি টাইপ অটোমেটিকই থাকবে এটা। এরপর হচ্ছে দেখেন, সরি, ডেমোগ্রাফিক্স, জেন্ডার সিলেক্ট করতে বলতেছে, এনি উম্যান মেন, তিনটাই সিলেক্ট করতে পারেন, আমরা এনি দিলাম, মানে যে কোনোটাই বা বোথ বোঝায় এটাকে। এইজ, অল এইজ নাকি এইজ রেঞ্জ, আমরা এইজ রেঞ্জ সিলেক্ট করে দিব, 13 থেকে বা 18 থেকে আমরা এখান থেকে দিলাম হচ্ছে 34। লোকেশন দিতে হবে, লোকেশন বাংলাদেশ ডিফল্ট ভাবে দেয়া আছে, আপনি চাইলে আর কমাতে পারেন, বাট আমি সাজেশন করবো যে কমাবেন না, কারণ এর থেকে আর কমালে আপনি অ্যাড রান করতে পারবেন না, কারণ এটা আমরা সবাই জানি বাংলাদেশের অবস্থাটা আসলে কি। তো যাই হোক, আমি অন্য একটা লোকেশনও দিয়ে প্র্যাকটিস করাতে পারি আপনাদেরকে, আমি আরেকটা লোকেশন দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এটা হচ্ছে তা একমাত্র কারণ হচ্ছে আমাদের মানে দেশে খুবই কম ইউজার, দ্যাটস ওয়াই। তো আমি ইউএস এর একটা সিটি নিব, নিউ ইয়র্ক, হ্যাঁ নিউ ইয়র্কটা নিয়ে নিলাম আমি। ওকে, ল্যাঙ্গুয়েজ দিতে হবে না, ডিভাইসেস আপনি চাইলে দিতে পারেন, আইওএস, অ্যান্ড্রয়েড, ডেস্কটপ, এনিথিং। তো আমি এখানে অ্যান্ড্রয়েড দিলাম, আইওএস দিলাম, দুইটাই দিলাম, অল থাকবে। ডিভাইস মডেল এত কিছু দেওয়ার দরকার নেই, কাস্টম অডিয়েন্স এখানে আমরা দিব না, আমরা দিব হচ্ছে টার্গেটিং ফিচার, এখান থেকে আমরা ইনক্লুড করব। এখানে দেখেন কয়েক ধরনের কিওয়ার্ডস দিতে পারেন আপনি, সরাসরি কিওয়ার্ডস যেগুলো আমরা একটু আগে দেখছিলাম না, ডিজিটাল মার্কেটিং, এটা কিন্তু একটা কিওয়ার্ড। সো আমি এখানে যদি দেই ডিজিটাল মার্কেটিং, এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ কখনো কিছু সার্চ করে আমার রেজাল্টটা দেখাবে। দেখেন শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা লিখলাম, আমার অডিয়েন্স সাইজ কত আসছে, 613,000 থেকে 749,000 পর্যন্ত একটা কিওয়ার্ড দিয়েছি, দ্যাটস ওয়াই। আচ্ছা, এখানে ফলোয়ার্স, লুক অ্যালাইক দিব না, ইন্টারেস্ট আমরা দিতে পারি, ইন্টারেস্ট থেকে আপনি বাকি সব কিছু সিলেক্ট করবেন এখান থেকে, অটো, অটোবাই, বিউটি, বুকস অ্যান্ড লেকচার, বিজনেস হতে পারে,
বিজনেস থেকে আমরা দিতে পারি হচ্ছে অ্যাডভার্টাইজিং, এই বিজনেসটা আমাদের মানে ইন্ডাস্ট্রির সাথে যাচ্ছে। এরপর হচ্ছে আমরা কিন্তু সেই ডিজিটাল স্কলারের চিন্তা ভাবনা করে এই কিওয়ার্ডগুলো দিচ্ছি, আবার অন্য কিছু ভাববেন না, কোনো একটা প্রোডাক্ট না, আমরা সে একটা কোর্স রিলেটেড কিছু একটা দিতে চাচ্ছি এখান থেকে। এডুকেশন আমরা যদি চিন্তা করি, এডুকেশনটা এখানে হচ্ছে, আচ্ছা এডুকেশনটা আমরা দিব না, আমরা দিব নিড মানুষের। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং বা এগুলো কেন দরকার, এটা নিড রিলেটেড কিছু কিওয়ার্ড আমরা দিব। এন্টারপ্রেনারশিপ দিয়েছি আমরা বিজনেসের ভিতরে। এরপরে আমরা ক্যারিয়ার্স এর ভিতরে দিতে পারি হচ্ছে ক্যারিয়ার্স, এডুকেশন, ইভেন্টস, ফ্যামিলি, হেলথ, এখান থেকে আমরা বাকি যে জিনিসগুলো দিতে পারি। সায়েন্স এর ভিতর কি আছে, লেটস সি, না সায়েন্সটা দিব না। ওকে, সো আমরা এখান থেকে আর কিছু দিচ্ছি না। ইন্টারেস্ট, ইন্টারেস্টের ভিতরে আমরা, আচ্ছা এখানে কিওয়ার্ড লেখাও যাবে, আপনি যদি মার্কেটিং দেন কিওয়ার্ড চলে আসতে পারে এখান থেকে, এই যে বিজনেস মার্কেটিং, এটা আমরা দিয়ে দিব। অলওয়েজ যে খুঁজে পেতে হবে ক্লিক করে এরকম না, আপনি একটু ক্লিকও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আচ্ছা ইন্টারেস্ট এই পর্যন্তই থাকুক। এরপরে আমরা ইভেন্টস, কনভার্সন, টপিক, প্লেসমেন্ট, আমরা আরো কিছু রিকমেন্ডেশন নিতে পারি এখান থেকে। আচ্ছা রিকমেন্ডেশন কম দিচ্ছে কারণ আমাদের কিওয়ার্ড অনেক কম। আচ্ছা এখান থেকে আমরা ইন্টারেস্টের ভিতরে যদি ওয়েব ডিজাইন লিখি, এই যে ওয়েব ডিজাইন আছে এটাও নিতে পারি। আমরা যদি লিখি হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া এখানে ইন্টারেস্টে নেই। আমরা দিতে পারি স্মল বিজনেস, স্মল বিজনেস রয়েছে এখানে। আচ্ছা এগুলো ইনক্লুডিং দেখাচ্ছে। এরপর আমি দিতে পারি হচ্ছে গ্রাফিক ডিজাইনও দিতে পারি, গ্রাফিক সফটওয়্যার, ওকে দিলাম। দেখেন আমাদের এই পর্যন্ত যা কিছু আমরা দিয়েছি অডিয়েন্সের ভিতরে 7,68,000 থেকে 9,39,000 অলমোস্ট চলে আসছে। ওকে, এখন এখানে আপনি দেখেন চাইলে এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে, মুভিজ অ্যান্ড টিভি শোস। আপনি যদি কোনো মুভিজকে টার্গেট করেন, মানে আমার যে অডিয়েন্সের কাছে আমি ক্যাম্পেইন করতে চাচ্ছি তারা কোনো মুভি যদি দেখে, তাই ধরেন আমি টাইটানিক দিতে চাই, টাইটানিক মুভির, এই যে টাইটানিক চলে আসছে। কিভাবে মার্কেটিংটা কিভাবে হচ্ছে কন্টিনিউসলি, দেখেন এখানে যে আবার 8,06,000 হয়ে গেল, এটা ডিপেন্ড করে আমাদের সাথে এখন যে প্রোডাক্টের বা এখন যে সার্ভিসের চিন্তা আমরা আছি এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই, দ্যাটস ওয়াই আমি দিলাম না, জাস্ট অপশন দেখালাম। ইভেন্টস, কোন একটা কনসার্ট হচ্ছে অথবা কোনো কিছু, আপনি এখান থেকে সার্চ করতে পারেন, সার্চ করে আপনি সেটাও দিয়ে দিতে পারেন এখান থেকে। যেমন ইভেন্টস এর ভিতরে কনফারেন্স, এন্টারটেইনমেন্ট, কোন ধরনের ইভেন্টস আপনি চুজ করতে চাচ্ছেন যেটার আপনার অডিয়েন্সের সাথে মিল আছে, এরকম যে কোনো ইভেন্টস আপনি এখান থেকে চুজ করতে পারেন, যদিও আমাদের সাথে এরকম কোনো কিছু নাই। কনভার্সন টপিক যদি আপনি এখান থেকে কিছু সিলেক্ট করতে চান, কনভার্সন টপিকস লাইক আমি কাস্টমারের সাথে কোনো বিষয় নিয়ে তারা কনভার্সন করতে পছন্দ করে, আমি যদি বিষয়টা এরকম দেই, ধরেন আমি বিষয়টা হচ্ছে এখান থেকে দিতে চাইবো ডিজিটাল মার্কেটিং কনভার্সন, ডিজিটাল ট্রান্সফরমেশন আছে, এই যে অনলাইন মার্কেটিং আছে, এটা আমি চালিয়ে দিতে পারি এখানে। 7,96,000 একটু বেড়েছে। হ্যাঁ, তো এইভাবে মূলত আমরা টার্গেটিং গুলো এইভাবে যদি করি তাহলে ইটস গুড এনাফ। এই উপরে আপনি দেখেন ডিভাইস, বিভিন্ন মোবাইল আছে, আইওএস, অ্যান্ড্রয়েড, আপনি এগুলো ডিভাইস সিলেক্ট করে দিতে পারবেন, অনেকগুলো সুযোগ আছে। ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, লোকেশন তো আমরা দিয়েছি নিউ ইয়র্ক, ইনক্লুড করে আরো চাইলে দিতে পারবেন। আমি যদি শুধুমাত্র ওমেন দিই নিউ ইয়র্কের ভিতরে, এই যে 2,10,000, আর বোধ দিলে কত, 7,84,000 অলমোস্ট, আমি এইভাবে ধরে নিলাম। এটার ক্যাম্পেইন
সিলেক্ট করতে হবে সম্পূর্ণ ডিপেন্ড অন মাই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এনিওয়ে, সো এখানে এরপরে আমাদের যেটা করতে হবে ক্রিয়েটিভস, এখানে একটা চমৎকার চেঞ্জেস আছে, সেটা আমি আপনাদেরকে বুঝাতে চাই। টুইটারে যারা ক্যাম্পেইন করবেন ইন ফিউচারে, হ্যাঁ, টুইটারে ক্যাম্পেইন করার সময় অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন, মানে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আমরা যে অ্যাডটা দিব, আপনি যে অ্যাডটা দিতে চাচ্ছেন সেই অ্যাডের লেখা, সেই অ্যাডের ব্যানার, সেই অ্যাডের ভিডিও যদি হয় সেটা আপনি আগে থেকে পোস্ট করেন। ঠিক আছে, আমি আবারও একটু সহজভাবে বোঝাই। ধরেন আমি একটা ক্যাম্পেইন করতে চাই, তাই না? এখন সেটার ব্যানার কি যাবে, ভিডিও বা টেক্সট কি যাবে, এটা তো আমরা আগে থেকেই জানি, তাই না? তা আমি আপনাদেরকে বলছি সেই সেম কন্টেন্টটা আপনি আপনার টুইটারে আগে থেকে পোস্ট করে রাখেন, সো দ্যাট আপনাকে এখান থেকে সিলেক্ট করতে সুযোগ দিবে ওরা। যেমন আমি 27 মিনিট আগে এই পোস্টটা করেছিলাম আপনাদের সামনে, এইটা যদি এখন আমি টিক চিহ্ন দিয়ে দিই তাহলে যে প্রিভিউ, মানে আমি এখান থেকে দেখতে পারবো এই যে প্রিভিউ, এইটাই আমি মার্কেটিং করতে পারবো এখন। ঠিক আছে, অ্যান্ড্রয়েডে কীভাবে দেখাবে, ডেস্কটপে কীভাবে দেখাবে, iOS-এ কীভাবে দেখাবে, যে আমাকে দেখাচ্ছে, তো আপনি এটা দিয়ে দিতে পারবেন এবং দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন। এখন কথা হচ্ছে ভাই, আমরা কি নতুন ক্যাম্পেইন করতে পারবো? না, অবশ্যই পারবেন। এটা টিক চিহ্নটা উঠাই দেন, এই যে নিউ ক্যাম্পেইন, ক্রিয়েট টুইটে ক্লিক করলে আপনি সম্পূর্ণভাবে নতুন ক্যাম্পেইন করার সুযোগ পাবেন। আপনি সেখানে যে একটা এই যে ব্যানার অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, ইটস আপ টু ইউ। যেমন আমি ব্যানারটা চুজ করতে চাই, এটা ঠিক আছে, এই ব্যানারটা, মানে এটা আমার জাস্ট আগে থেকে ছিল, আপলোডে দিলাম আমি, বা আমি নতুন একটা ছবিও দিতে পারি, ধরেন আমার একটা ছবি আমি আপলোড দিলাম, মিডিয়া লাইব্রেরি হিসেবে এটা ছিল, এটা আমি ব্যবহার না করি, এটা নতুন ছবি ব্যবহার করি। এরপর আপনি এখান থেকে একটা টেক্সট দিতে পারবেন, ওয়ান্ট টু নো ডিজিটাল মার্কেটিং, অ্যাডমিট নাও। এই যে দেখেন, এখন আমি যদি এটা ডান দিই, এই যে হয়ে গেছে। এখন যদি আমি টুইট করি তাহলে কি হবে, এটা ক্যাম্পেইনটা লঞ্চ হয়ে যাবে। ওকে, তবে একটা কথা আছে, টুইটারের সাইজ গুলো কিন্তু ডিফারেন্ট, এটা আপনারা একটু গুগল করে তারপরে ক্যাম্পেইনটা করবেন। টুইটারের অ্যাডের সাইজ এবং ফেসবুকের অ্যাডের সাইজ কিন্তু সেম না, এখানে একটু ওয়াইড দরকার হয়, একটু বেশি না, কাভার ফটো না, বাট একটু ওয়াইড ফটো দরকার। তো ওইটা আমি নেক্সট অপশনও দেখালাম, বাট আপনারা চেষ্টা করবেন যে ব্যানারটা বা যে ভিডিওটা বা যে জিনিসটা আপনি ক্যাম্পেইন করতে চান সেটা যেন আপনার প্রোফাইলে আগে থেকে পোস্ট করা থাকে, তাহলে এইটার রিচ ভালো হয়। টুইটার এটাকেই রেকমেন্ড করে যে আপনারা এইভাবে ক্যাম্পেইন করেন। ওকে, তো জাস্ট এখানে ক্লিক করে প্রিভিউতে দেখে আপনি কি করবেন, এই যে শেষে নেক্সটে ক্লিক করবেন, ক্রিয়েটিভস আসবে, ফাইনালি আপনাকে একটা ইন্টারফেস দেখাবে যে আপনি এই শর্তে রাজি কিনা, তারপরে আপনি লঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করবেন, আপনার ক্যাম্পেইনটা লঞ্চ হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে টুইটারের ফাইনাল ইন্টারফেস যেটা আমরা দেখালাম। আপনার যদি ক্রেডিট কার্ড অ্যাড করা থাকে তাহলে ক্যাম্পেইনটা লঞ্চ হয়ে যাবে, আর যদি না করা থাকে তাহলে পরে রান হবে। সেইমভাবে ফেসবুকের মতো, এই যে মুন্নার, মানে আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে যে আপনার বিলিং যে মেথডটা কিভাবে অ্যাড করব, এই যে অ্যাড অ্যাকাউন্টে যাবেন, সেম ভাবে সেম অ্যাজ ফেসবুক, আমি তাও দেখা দিচ্ছি। এখান থেকে যে অ্যাকাউন্ট সেটিং এ যাব আমরা, পেমেন্ট মেথড, অ্যাড অ্যাকাউন্টের সেটিং এ যেতে হবে আমাদের, ইওর অ্যাড অ্যাকাউন্ট নেম মুন্না ডি সেভ, আচ্ছা এখান থেকে আমরা যে পে অ্যামাউন্ট ডিউ, পেমেন্ট মেথড এ ক্লিক করব আমরা। এটা দেখেন অলরেডি আমার অ্যাড করা আছে, একটা মাস্টার কার্ড দেখতে পাচ্ছেন, এটা অ্যাড করা আছে। তো আপনারা এখান থেকে যে অ্যাড এ নিউ ফান্ডিং সোর্স, এই বাটনে ক্লিক করবেন, আপনার কার্ডের যাবতীয় ইনফরমেশন আপনি দিবেন, দিয়ে সেভ করলে এটা কি হবে, আপনার ওই অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হবে। ওকে, তো এই হচ্ছে আমার ফ্যাক্ট। এখানে অলরেডি আমার আউটস্ট্যান্ডিং ব্যালেন্স ডিউ আছে, আমি আগে ক্যাম্পেইন করেছিলাম টুইটারে, ওইটার একটা ডিউ দেখাচ্ছে এখান থেকে। এনিওয়ে, সো এই হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা এবং ক্যাম্পেইন তো দেখলেনই। তো আমরা পেইড ক্যাম্পেইনটা দেখে নিলাম, রাইট? আমরা আবার একটু আমাদের অপশনগুলোতে ফেরত যাই। নাম্বার ফাইভে আমরা বলছিলাম অ্যাডভান্স সার্চেস, লাইক হচ্ছে আপনার যে যে সার্চটা আমরা করে দেখলাম এতক্ষণ ধরে, আমরা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে কিভাবে মানুষ বের করা, একটা লোকেশন বের করা, অথবা লেটেস্ট পোস্ট বের করা, এটাকে বলছি আমরা অ্যাডভান্স সার্চেস। আপনি একটা টুইটারে যে সার্চ করে একটা কিওয়ার্ড দিয়ে কিভাবে ডিটেল বের করবেন, ওইটাকে আমরা অ্যাডভান্স সার্চেস বলছি।
এরপরে বলছি রিটুইট বাড়ানোর জন্য টুইটে ছবি ব্যবহার করুন। দ্যাট মিনস আপনি এমন পাওয়ারফুল একটা ছবি পোস্ট করেন অথবা ভিডিও পোস্ট করেন যেটা অন্যান্য মানুষ রিটুইট করে অথবা শেয়ার করে। ওকে, নাম্বার 7 হচ্ছে টুইটার ভিডিও ব্যবহার করুন, ওইটা রিচ সব থেকে বেশি। এবং এটা শুধু টুইটারে না, এটা ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডিন, যেখানে আপনি এই মুহূর্তে যান, 2020 সালে ভিডিও রিচটা সব থেকে বেশি। সো আমরা চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য। নাম্বার 8 হচ্ছে পোল তৈরি করে ফলোয়ারদের যুক্ত করুন। এটা হচ্ছে আপনার টুইটারে পোল তৈরি করা যায়। হ্যাঁ, যেমন আপনারা যারা নর্মালি টুইটার ব্যবহারকারী, এখান থেকে একটা বাটন পাবেন, এই যে পোস্ট করার যে বাটনটা, এখানে যে পোল নামে একটা বাটন আছে। তো আমি যদি এখানে লিখি আজকে কোশ্চেন, হু উইল উইন দ্য ম্যাচ, কোশ্চেন 1 হচ্ছে আমি ধরে নিলাম ইন্ডিয়া, কোশ্চেন 2 হচ্ছে পাকিস্তান। এটা আমি যে কয়দিন ব্যাপী পোলটা রাখতে চাই, মানুষ ভোট করতে পারবে 2 দিন ব্যাপী, 3 দিন, 5 দিন, 7 দিন, এই পোল করে আমি টুইট করলে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে বা ফলোয়ার যারা আছে সবাই ভোট দিতে পারবে 1-2-তে। তো এই পোল করার মানে কি, আপনি যে কোনো টপিক নিয়ে পোল করেন কোনো সমস্যা নেই, এটা কেন করবেন, যে আপনার ফলোয়াররা বেশি বেশি যুক্ত হবে, তো তাদের ফিডব্যাক, তাদের মানে মার্কেট রিসার্চ করতে পারবেন, আপনি কাস্টমারের মতামত নিতে পারবেন। এই জন্যই পোল তৈরি করতে বলা হচ্ছে, যে মাঝে মধ্যে এই ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট অথবা বিজনেস অ্যাকাউন্টে। নাম্বার 9 হচ্ছে প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ করুন। এখন এই শব্দটা অনেকে খারাপভাবে নিতে পারেন, যে ভাইয়া প্রভাবশালী কারা আসলে, তো এটা কিন্তু আমাদের বাঙালি প্রভাবশালী না, যে পলিটিক্স করতে হবে, মারামারি করতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে আমি বলছি না। সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রামে আমরা একটু আগে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর কথা বলে আসছিলাম, সেম জিনিসটা আমরা টুইটারে বলতেছি, ওরাই হচ্ছে ইনফ্লুয়েন্সার। এই যে আমরা অলরেডি বলেছি ইনফ্লুয়েন্সারদের ফলোয়ার সংখ্যা বেশি হওয়ার, আপনার ব্র্যান্ড বেশি মানুষের কাছে পৌঁছাবে, এর জন্য আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। যদি আপনি তাদেরকে পে করেন তারা আপনার কথা বলবে, খুবই স্বাভাবিক। সো তাদের মাধ্যমে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করুন। নাম্বার 10 হচ্ছে টুইটার বিজ্ঞাপন। এতক্ষণ ধরে আমরা যে ক্যাম্পেইনটা দেখলাম, যে টুইটার কিভাবে একটা পেইড ক্যাম্পেইন করতে পারি। তো এই হচ্ছে গাইস টুইটার মার্কেটিং এর বিষয়বস্তুগুলো, আই হোপ যে আপনারা বুঝেছেন। আমি কিছু সতর্কতি মানে কি বলে সতর্কতি বিজ্ঞাপন আপনাদেরকে জানাতে চাইবো এখন, সেটা হচ্ছে এটা আমার লাস্ট কয়েকটা ব্যাচের এক্সপিরিয়েন্স। আমি যদি বলি লাস্ট 4-5টা ব্যাচ থেকে আমি এই ধরনের কিছু কমপ্লেইন পেয়েছি, এই মুহূর্তে যারা আমাকে শুনতে পাচ্ছেন অথবা এই রেকর্ডেড ভিডিওটা যারা পরবর্তীতে দেখবেন, টুইটারে বেশ কিছু প্রবলেম রয়েছে। আপনারা এই ফিচারগুলো যা কিছু আমরা এতক্ষণ দেখলাম সব কিছু নাও দেখতে পারেন। আমি আবারও রিপিট করছি, সবগুলো ফিচার আপনারা নাও পেতে পারেন, এবং এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। কেন পাচ্ছেন না সেই রিজনগুলো আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, সো দ্যাট এইটা নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। প্রথম কারণ হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্টটা যদি নতুন হয়, নতুন মিনস হচ্ছে আমি একেবারে নতুন ওপেন করলাম একটা। নাম্বার 2 হচ্ছে আপনার অ্যাকাউন্ট পুরনো বাট কোনো পোস্ট নাই, তার মানে কি আপনার পোস্ট অবশ্যই লাগবে এবং বেশ কিছু পোস্ট করতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনার কোনো ফলোয়ারই নেই, আপনাকে কেউ ফলো করতেছেন, আপনি একা মানুষ, অনেকে ফলো করে আছেন, আপনার কোনো ফলোয়ার নাই, সেই ক্ষেত্রেও আপনার টুইটার অ্যাকাউন্টটা মানে ওইভাবে পারফর্ম করবে না, আপনি অনেক ফিচার দেখতে পারবেন না। এইভাবে মানে কম ফলোয়ার থাকা, কম পোস্ট থাকা, অথবা মোটেও পোস্ট না থাকা, অথবা আপনার টুইটারে আপনার ছবি ব্যবহার না করে আপনি একটা প্রকৃতির ছবি দিয়ে রেখেছেন অথবা কিছু একটা, এই ধরনের যে কোনো প্রবলেম টুইটার কিন্তু ডিটেক্ট করে। যেগুলো আপনারা আমাদের লাইভ ক্লাসে অনেকগুলো প্রবলেম দেখতে পারলেন, যে আমি একটা কোম্পানি প্রোফাইল দিয়ে কতক্ষণ প্রবলেমে ফেস করলাম এবং আমাকে ভেরিফাই করতে হলো 2 বার অল্প কিছুক্ষণ সময়ের বিপরীতে। তো আপনাদেরকে কি করতে হবে আমি মাস্টার সলিউশন বলে দিই, প্রবলেম না বলে। মাস্টার সলিউশন হচ্ছে আপনার একটা কাভার ফটো সুন্দরভাবে থাকতে হবে, একটা প্রোফাইল পিকচার থাকতে হবে, আপনার বায়োটা সুন্দরভাবে অপটিমাইজ থাকতে হবে, আপনি যে পোস্টগুলো করবেন সেগুলোতে প্রপার হ্যাশট্যাগ থাকতে হবে, সুন্দর সুন্দর পাওয়ারফুল হ্যাশট্যাগ। আমি যে রিসার্চ আপনাদেরকে করে দেখালাম, অ্যাডভান্স সার্চ করে মানুষকে খুঁজে বের করে আপনাদেরকে ফলো করতে হবে, সো দ্যাট তারা আপনাকে ফলো ব্যাক করে, এবং এটা মোটামুটি গ্যারান্টেড একটা কথাবার্তা যে আপনি ফলো করলে আপনাকে ফলো ব্যাক অবশ্যই করবে, এবং আপনার প্রোফাইলটা আস্তে 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 করে আপনি অপটিমাইজ বা ওই কাস্টমাইজ যে যে অপশন আমি বললাম, বিশেষ করে মার্কেটিং, মার্কেটিং তো আমার কাছে মনে হচ্ছে যে যারা নতুন 90% লোক এই মার্কেটিং অপশনই খুঁজে পাবেন না, পেইড ক্যাম্পেইন করার অপশন, তার কারণ আপনার প্রোফাইলটা এলিগেবল না। ঠিক আছে, এলিগেবল করতে হলে আমাদের কি করতে হবে, এই যা যা বিষয়বস্তুগুলো করলাম এগুলো করে পূরণ হতে হবে। তো আমার পরামর্শ কি, আমার পরামর্শ হচ্ছে আপনারা খুব বেশি তাড়াহুড়ো না করে আস্তে আস্তে নিজের প্রোফাইলটা গোছান, কারণ এটা একটা লং টার্ম প্রসেস, 1-2 দিনের প্রসেস না,
নিজের প্রোফাইলটা সুন্দরভাবে গুছিয়ে তারপর আপনারা পেইড ক্যাম্পেইন চেষ্টা করবেন, ইনস্টাগ্রামের ক্ষেত্রেও টুইটারের ক্ষেত্রেও সেম। ওকে, আমার মেসেজ ক্লিয়ার? সো এটা নিয়ে আমি কোনো কনফিউশন যাতে আপনাদের তৈরি না হয় দ্যাটস ওয়াই মেসেজটা ক্লিয়ার করলাম। এখন হচ্ছে অ্যাসাইনমেন্টের বিষয় বলি। অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম এবং টুইটারের লিঙ্ক আমাকে দিতে হবে নেক্সট অ্যাসাইনমেন্ট হিসেবে। একই সাথে আমরা এই দুইটা রিভিউ করব, আমাদের ট্রেনাররা বা সাপোর্ট ট্রেনার যারা আছেন, সাপোর্ট মেন্টর, ওনারাও দেখবেন, আমিও দেখবো। আপনারা যে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনাদের অ্যাসাইনমেন্টই হচ্ছে নিজেদের প্রোফাইল ঠিক করা এবং কন্টিনিউ পোস্ট করা, ডেইলি বেসিস পোস্ট করা, যেভাবে আমরা দেখিয়ে দিলাম লাইভ ক্লাসে সেইভাবে। এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। কোনো কিছু পোস্ট করে দেখাতে হবে এরকম কিছু না, আপনাদের টুইটার এবং ইনস্টাগ্রাম প্রোফাইল দিতে হবে অ্যাজ এ অ্যাসাইনমেন্ট হিসেবে, আপনাদের প্রোফাইল লিঙ্ক দিবেন, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। ওকে, আমরা বাকিটা চেক আউট করে নিব। তো এই হচ্ছে বিষয়। আই হোপ যে টুইটার মার্কেটিং সবার কাছে ক্লিয়ার, অ্যাসাইনমেন্টও ক্লিয়ার থাকলো। নেক্সট ক্লাসে আমি ভিডিওটা শেষ করছি, আমি কিছু কমেন্ট নিয়ে নিবো।